দলীয় 45 রানে মাহমুদউল্লাহ যখন ষষ্ঠ উইকেট দিয়ে ফিরছিলেন, অনেকেই হয়তো বাংলাদেশের ইতিকাব্য লিখে ফেলেছিলেন। তবে সাগরিকায় তখনও বাকি ছিল তারুণ্যের জয়গান। আফিফ, মিরাজ টাইগারদের আগামীর ভরসা, বড় ভাইদের ব্যর্থতার দিনে আস্থা হলেন দুই বন্ধু। যেখানে 216 রানটা পাহাড় সম মনে হচ্ছিল, সেখান থেকে শুরু করলেন। উইকেটে থিতু হয়ে সপ্তম উইকেটে গড়লেন ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি, 50 পেলেন দুই ব্যাটার। শুরুতে যাদের ভয়ঙ্কর লাগছিল তাদের খেললেন সাবলীলভাবে, দলকে নোঙর করলেন জয়ের বন্দরে। ক্যারিয়ার সেরা 81তে অপরাজিত মিরাজ সাথে অনবদ্য 93 রানের ইনিংস আফিফের। অবিশ্বাস্য জয়ে এই ফরম্যাটে বড় দল হিসেবে আরও একবার প্রমাণ দিল বাংলাদেশ, নিশ্চিত হল 4 উইকেটের জয়। তবে আফগানদের বিপক্ষে যে স্পিন জুজুর ভয় ছিল, হলো তার উল্টোটা। 216 রানের লক্ষ্যে ব্যাটিংয়ের শুরুটা ছিল একেবারে বাজে। বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে যাচ্ছেনাতে না পারলেও আসল মঞ্চে সফল ফজল হক ফারুকি। তার পেসের সামনে অচেনা লিটন, তামিম, মুশফিক আর অভিষিক্ত ইয়াসির, কিছুটা দূরভাগা সাকিব, ইনিংস মেরামতে ব্যর্থ মাহমুদউল্লাহ। টস ভাগ্য ছিল না বাংলাদেশের, তবে শুরুটা ছিল মনমতো। হোম ভেন্যুতে টেস্টের পর ওয়ানডেতে অভিষেক ইয়াসিরের, ইনফর্ম রহমতুল্লাহ গুরুবাজকে ফেরান মুস্তাফিজ। প্রতিপক্ষকে কিছুটা হালকাভাবেই নিয়েছিল বাংলাদেশ, ফিল্ডিংটা ছিল একটু ঢিলে ঢালা। তাসকিন শরীফুলের অ্যাকাউন্টে যোগ হতে পারত উইকেট, কিন্তু মাহমুদউল্লাহর সহজ ক্যাচ মিস আর সাকিবের হাফ চান্স ফসকে সুযোগ হাতছাড়া হয়েছে। অবশ্য আক্ষেপ দীর্ঘায়িত হয়নি, শরীফুলের আর্মে ধরাশয়ী ইব্রাহিম জাদরান, তাসকিনও পেলেন উইকেটের দেখা। হাসমতুল্লাহ নজিবুল্লাহর জুটি সেট হওয়ার আগে মাহমুদউল্লাহকে বোলিংয়ে এনে সফল তামিম। আফগানদের ইনিংস দীর্ঘ করলেন নজিবুল্লাহ, নবীকে নিয়ে গড়েন 50 পার্টনারশিপ। খরচে হলেও তাসকিন ভাঙেন এই জুটি, অন্য প্রান্তে নজিবুল্লাহ হাঁকালেন 50। ইনিংসের শেষে এসে জোড়া উইকেট শিকার সাকিবের, রশিদ খানকে ফিরিয়ে আইপিএলে দল না পাওয়ার আক্ষেপ হয়তো সাকিব ভুলতে চাইলেন মুচকি হেসে। শেষ দিকে মুস্তাফিজ নিলেন আরও দুই উইকেট, নজিবুল্লাহর 67 রানে ভর করে আফগানরা অল আউট হয় 215 রানে। ক্ষণে ক্ষণে রং বদলানোর ম্যাচে শেষ হাসি হাসল বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের স্মৃতি সাগরিকায় ফেরালেন মিরাজ আফিফরা, সিনিয়রদের ব্যর্থতার দিনে হাল ধরলেন তরুণরা। জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে আফগানদের যে হালকাভাবে নিয়েছে তামিমরা, সেই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ।